এইচএস ফাইনেল পরীক্ষার রেজাল্টর উপর বহুকটা ভিডিও আপলোড হল। এতিয়া হয়তো এই বর্ষর ইয়ার সমাপ্তি হব। শিক্ষামন্ত্রী রণোজ পেগু ডাঙরিয়ার পিছতে কাউন্সিলর অধ্যক্ষ মহোদয়ে সংবাদ মাধ্যমের আগত রেজাল্টর তারিখ প্রকাশ করেছিল। কোয়া মতে দমে তারিখের আগত এইচএসর রেজাল্ট ঘোষণা করা হব। আমার হাতলৈ আহি পড়া শেহতীয়া তথ্য অনুসরি এইচএস ফাইনেল পরীক্ষা 2024 রেজাল্ট 8 মে তারিখে ঘোষণা করা হব। তোমালোকর মাজরে ভাইটি এগারিয়ে তে হোয়াটসঅ্যাপ যোগে মোলে এখন স্ক্রিনশট পঠাইছে। এইটো হেনো রেজাল্ট চেক করা এপ। ইয়াত তোমালকে নিশ্চয় দেখিলে পায় আসা যে আসাম এইচএসসি রেজাল্ট 2024 লাইকলি টু বি ডিক্লেয়ার্ড অন 8 মে 2024। ইয়াত উল্লেখ আছে যে এইচএস ফাইনেল পরীক্ষা 2024 রেজাল্ট 8 মে তারিখে ঘোষণা করার সম্ভাবনা আছে। যদি এই খবরটো সঁচা হয় নিশ্চয় আজি সন্ধিয়া বা রাতে ইয়ার বিষয়ে সঠিক তথ্য জানিবলৈ পোৱা যাব। আমার হাতলৈ কোনো নতুন তথ্য আহিলে তোমালোকক জনাই দিবলৈ প্রয়াস করিম। আশা করছো এই খবরটো যেন সঁচা হোক আর তোমালোকৰ রেজাল্ট তোমালোকে আশা করা ধরনে হোক। আজিলৈ ইমানতে এরিলো। ভিডিওটো বন্ধু বান্ধবীর লগতে শেয়ার করিবা আর ভিডিওটির বিষয়ে নিজের মতামত দিবলৈ নাপহরিবা। অতি সোনকালে আন এটা আকর্ষণীয় বিষয়ের সঙ্গে পুনৰ লগ পাম। ধন্যবাদ।